হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু সত্যমে তো আগের ভিডিওতে আমি কোর্ট ম্যারেজ বা রেজিস্ট্রেশন ম্যারেজ আর রেজিস্ট্রেশন অফ ম্যারেজ এই টপিকগুলো নিয়ে বেসিক কিছু আলোচনা করেছি আর এই ভিডিওতে আমি কোর্ট ম্যারেজ বা রেজিস্ট্রেশন ম্যারেজ নিয়ে ডিটেলসে আলোচনা করব এবং আপনাদেরকে বলবো কোর্ট ম্যারেজ করতে কি কি ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে কি কি ডকুমেন্টস লাগতে পারে এবং কি কি স্টেপস আপনাকে ফলো করতে হতে পারে সেই সব বিষয়ে যাবতীয় ডিটেলস আমি এই ভিডিওর মাধ্যমে তুলে তো এই ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তো আমি আগেই বলেছি কোর্ট ম্যারেজ বলে কিছু হয় না এটি রেজিস্ট্রেশন ম্যারেজ বা রেজিস্ট্রি ম্যারেজের একটি চলতি ভাষা তো এই রেজিস্ট্রি ম্যারেজ বা রেজিস্ট্রেশন ম্যারেজটা স্পেশাল ম্যারেজ অ্যাক্ট নাইনটিন ফিফটি ফোরের আন্ডারে হয়ে থাকে যে ক্ষেত্রে ডাইরেক্ট রেজিস্ট্রেশন অফিসে গিয়ে ম্যারেজ সম্পন্ন হয় সেটাকে বলা হয় কোর্ট ম্যারেজ বা রেজিস্ট্রেশন ম্যারেজ এক্ষেত্রে আগে বিয়ে করার কোনো প্রসেস থাকে না এই অ্যাক্টে কোনো ধর্মের বা কোনো কাস্টের কোনো বার থাকে না বা কোনো বাধা নিষেধ থাকে না যে কোনো ধর্মের বা যে কোনো কাস্টের লোকেরা এখানে এসে একটি ভ্যালিড ম্যারেজ সম্পন্ন করতে পারে এবং এই অ্যাক্টে একটি ভ্যালিড ম্যারেজ সম্পন্ন করতে কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয় যেটা দেওয়া রয়েছে স্পেশাল ম্যারেজ অ্যাক্টের সেকশন ফোরে অর্থাৎ সেকশন ফোর অফ স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী যখন কোর্ট ম্যারেজ বা রেজিস্ট্রেশন ম্যারেজটি সম্পন্ন হবে তখন বোধ পার্টিকে আনম্যারিড অবস্থায় থাকতে হবে অর্থাৎ কারোরই আগের থেকে ম্যারিড হওয়া চলবে না আর যদি ম্যারিড হয়েও থাকে সেই ক্ষেত্রে ডিক্রি অফ ডিভোর্স হতে হবে অর্থাৎ একটি ভ্যালিড ডিভোর্স হয়ে যেতে হবে আর যদি ওয়াইফ মারা গিয়ে থাকে বা স্বামী মারা গিয়ে থাকে সেই ক্ষেত্রে তারা আবার পুনরায় বিয়ে করতে পারে বা ম্যারেজ সম্পন্ন করতে পারে ম্যারেজের সময় পোথ পার্টিকে তাদের ভ্যালিড কনসেন্ট দিতে হবে যদি এমন হয় কোনো এক পার্টি মেন্টালি আনস্টেবল বা মানসিক অসুস্থতায় ভুগছে তাহলে তার কনসেন্টটাকে কোনোভাবেই ভ্যালিড হিসেবে গণ্য করা হবে না অর্থাৎ তারা কোর্ট ম্যারেজ বা রেজিস্ট্রেশন ম্যারেজ করতে পারবে না সেই মুহূর্তে রেজিস্ট্রেশন ম্যারেজের সময় ছেলেকে অবশ্যই একুশ বছর এবং মেয়েকে অবশ্যই আঠেরো বছর কমপ্লিট করতে হবে তাছাড়া তারা একটা ভ্যালিড ম্যারেজ সম্পন্ন করতে পারবে না ম্যারেজের সময় বোধ পার্টি একে অপরের প্রাইভেটেড রিলেশনশিপের আন্ডারে থাকা চলবে না যদি থাকে তাহলে তারা একটি ভ্যালিড ম্যারেজ সম্পন্ন করতে পারবে না আর যদি তাদের প্রথা বা কাস্টম তাদের অনুমতি দেয় এই ম্যারেজ সম্পন্ন করতে তখন তারা একটা ভ্যালিড ম্যারেজ সম্পন্ন করতে পারে এই হলো টোটাল ক্রাইটেরিয়া যেগুলোকে আপনাকে ফুলফিল করতে হবে কোন কোর্ট ম্যারেজ বা রেজিস্ট্রেশন ম্যারেজ করার আগে এরপর আসছে ডকুমেন্ট তো রেজিস্ট্রেশন ম্যারেজ করতে গেলে কী কী ডকুমেন্ট লাগে সেগুলিও আমি ডিটেলস আপনাদের সাথে আলোচনা করব। সব থেকে প্রথমে বোধ পার্টি সাইন করা অ্যাপ্লিকেশনটি আপনার প্রয়োজন হবে এরপর এভিডেন্স অফ বার্থ অ্যান্ড রেসিডেন্স হিসেবে আপনি সেখানে বার্থ সার্টিফিকেট আধার কার্ড এবং ভোটার কার্ড ইউজ করতে পারেন এরপর বোধ পার্টির দুটি করে পাসপোর্ট সাইজ ফটো লাগবে যদি এমন হয় যে দেখা যায় বিবাহের সময় কেউ আগের থেকে বিবাহিত সেই ক্ষেত্রে ডিক্রি অফ ডিভোর্সটা তার প্রয়োজন হবে আর যদি ওয়াইফ বা স্ত্রী কারো মারা গিয়ে থাকে সেই ক্ষেত্রে ডেথ সার্টিফিকেটটা তার প্রয়োজন হবে এরপর তাদেরকে একটা ডিক্লিয়ারেশন দিতে হবে যে বোধ পার্টি একে অপরের সাথে প্রহিবিটেড রিলেশনশিপের আন্ডারে নেই এরকম একটা এফিডেভিট সাইন করে দিতে হবে এবং এতে তাদের গার্জেনের সিগনেচারও লাগতে পারে যদি এই ক্রাইটেরিয়া এবং এই ডিটেলস আপনার কাছে থেকে থাকে তাহলে এই সবগুলিকে নিয়ে আপনাকে রেজিস্ট্রি রেজিস্ট্রি অফিসে অফিসে সাবমিট করতে হবে এবার প্রশ্ন আসছে কোন আপনি যাবেন ভারতবর্ষে অনেক রেজিস্ট্রি রেজিস্ট্রি অফিস রয়েছে তো আপনি কোন অফিসে যাবেন আপনার জানা প্রয়োজন তো আপনাকে বলে রাখি কোর্ট ম্যারেজ বা রেজিস্ট্রেশন ম্যারেজ করবার জন্য আপনার পারমানেন্ট অ্যাড্রেস যেই ডিস্ট্রিক্টের সেই ডিস্ট্রিক্টের ম্যারেজ রেজিস্ট্রেশন অফিসে আপনি এই কোর্ট ম্যারেজ সম্পন্ন করতে পারেন আর যদি আপনি কাজে সূত্রে বা অন্য কোনো ডিস্ট্রিক্টে থেকে থাকেন কমপক্ষে তিরিশ দিন সেখানে থাকতে হবে তারপর গিয়ে আপনি সেখানে একটি ম্যারেজ সম্পন্ন করতে পারেন আর যদি এরকম হয় পার্টির মধ্যে একজন অন্য ডিস্ট্রিক্টে থাকে তো আরেকজন অন্য ডিস্ট্রিকে সেই ক্ষেত্রে যে কোনো একটা ডিস্ট্রিক্টে তারা ম্যারেজ সম্পন্ন করতে পারে এই সব ক্রাইটেরিয়া ফুলফিল করার পর সমস্ত ডিটেলস আপনাকে ম্যারেজ রেজিস্টার অফিসে সাবমিট করতে হবে তারপর ম্যারেজ অফিসার একটি নোটিস পাবলিশ করবে এবং তারপর তিরিশ দিনের একটা ওয়েটিং পিরিয়ড থাকবে এবং এখানে বলে রাখি যদি পার্টি আলাদা আলাদা ডিস্ট্রিক্টের হয় তাহলে ওই নোটিশটি কিন্তু অন্য ডিস্ট্রিক্টেও ওই ম্যারেজ অফিসে সাপ্লাই হবে এবং সেখানে গিয়ে ওটি পাবলিশ করা হবে এবং তিরিশ দিনের ওয়েটিং পিরিয়ডের মধ্যে যদি কোনো অবজেকশান আসে এই ম্যারেজ সংক্রান্ত তাহলে ম্যারেজ অফিসার তা নিয়ে ইনভেস্টিগেশন করবে এবং যথাযথ স্টেপস নেবে এবং যদি কোনো অবজেকশান না আসে তাহলে তিরিশ দিনের পর নির্দিষ্ট একটা ডেট ফিক্সড করা হবে যেখানে ম্যারেজ অফিসার নিজে উপস্থিত থাকবেন এবং তার সাথে বোধ পার্টি যাদের মধ্যে ম্যারেজ হতে চলেছে এবং তার সাথে তিনটে উইটনেস লাগবে এই তিনটে উইটনেস কোনো এক পক্ষ থেকে হলেও কোনো অসুবিধা হবে না এরপর ওই ম্যারেজ অফিসার একটি সার্টিফিকেট দেবে যাতে বোধ পার্টি এবং ওই তিনজন উইটনেসের সাইন থাকা অবশ্যই প্রয়োজন এবং এই সার্টিফিকেটটি হবে আপনার একমাত্র ডকুমেন্টারি এভিডেন্স ওই কোর্ট ম্যারেজ বা রেজিস্ট্রেশন ম্যারেজের এত সবের পরে আমার পার্সোনাল মতামত এই যে এই ম্যারেজ সম্পন্ন করার আগে বা কোনো কোর্ট ম্যারেজ বা রেজিস্ট্রেশন ম্যারেজ করার আগে আপনি কোনো অ্যাডভোকেটের কাছে যাবেন এবং ডিটেলসে আলোচনা করবেন যদি আপনার কোনো কোয়েশন থেকে থাকে এবং ওই অ্যাডভোকেট আপনাকে বিভিন্নভাবে হেল্প করতে পারে আপনাকে যে ডিক্লেয়ারেশন দিতে হবে সেই ডিক্লেয়ারেশন প্রিপেয়ার করে দিতে পারে যে নোটিশ সাপ্লাই করতে হবে সেই নোটিশটি সেই নোটিশটাও অ্যাডভোকেট আপনাকে রেডি করে দিতে পারে তো এবং আরও যে লিগাল স্টেপস রয়েছে সেই ক্ষেত্রে অ্যাডভোকেট তো এইসবের পরে আমার পার্সোনাল মতামত এই যে আপনি কোনো ম্যারেজ সম্পন্ন করার আগে কোনো অ্যাডভোকেট সাহেবের কাছে অবশ্যই যাবেন এবং ডিটেলসে আলোচনা করবেন বিষয়গুলি এবং ওই অ্যাডভোকেটবাবু আপনাকে অনেকভাবে সাহায্য করতে পারে যদি আপনি কোর্ট ম্যারেজ করেন তাহলে যে নোটিশ আপনাকে ইস্যু করতে হয় সেই নোটিশটাকে উনি প্রিপেয়ার করে দিতে পারেন যে ডিক্লেয়ারেশন দিতে হয় সেই ডিক্লিয়ারেশন উনি প্রিপেয়ার করে দেবেন এবং আরও যে লিগাল স্টেপস রয়েছে সেখানে আপনি লিগাল গাইডেন্স পাবেন ওনার থেকে এবং অ্যাডভোকেটবাবু আপনাকে যাবতীয় লিগাল স্টেপস নিতে সাহায্য করবে যাতে ফিউচারে কোনো প্রবলেম না অ্যারাইজ হয় তো এই ভিডিওতে আমি ডিসকাস করলাম একটি কোর্ট ম্যারেজ বা রেজিস্ট্রেশন ম্যারেজ কিভাবে সম্পন্ন করা যাবে তো এর পরের ভিডিওতে আমি ডিসকাস করতে চলেছি বিয়ে হয়ে যাওয়ার পর তার রেজিস্ট্রেশন কীভাবে সম্পন্ন হয় সেই বিষয়ে আমি স্টেপ বাই স্টেপ খুবই ডিটেলসে আলোচনা করব তো সেই ভিডিওটিকে সবার আগে পেতে আমার চ্যানেলটিকে প্রথমে সাবস্ক্রাইব করে রাখবেন তারপর চ্যানেলে বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না যদি আপনার কোনো কোয়েশ্চেন থেকে থাকে সেটিকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও একটি শেয়ার অবশ্যই করে দেবেন সত্যমেব জয়তে